সো এই ভিডিওতে আমরা টর্শনের আরেকটা ম্যাথ দেখবো, তো এটাই প্রবাবলি আমাদের টর্শন সিরিজের লাস্ট ম্যাথ। তো দেখি আমাদের এখানে কি বলা আছে, যে দুইটা সলিড শ্যাফ্ট অফ ডিফারেন্ট মেটেরিয়াল, তার মানে এখানে অ্যালুমিনিয়ামের দ্বারা একটা শ্যাফ্ট আছে আর স্টিলের তৈরি একটা শ্যাফ্ট আছে, এই দুজনকে ফাস্টেন করা হচ্ছে একসাথে রিজিড সাপোর্টের মাধ্যমে, তার মানে এই যে সাপোর্টটা এটা কিন্তু কোনোভাবেই ডিফর্ম হবে না, এটা যেমন আছে তেমনই থাকবে। আচ্ছা, এখন অ্যালুমিনিয়াম সেগমেন্টটা 3 ইঞ্চির ডায়ামিটার, এটার যে ডায়ামিটার সেটার হলো কত, 3 ইঞ্চ, আর এটার স্টিলের যে ডায়ামিটার সেটা হলো 2 ইঞ্চ, সেটা বলা আছে। স্টিল সেগমেন্ট হ্যাজ এ ডায়ামিটার অফ 2 ইঞ্চ, এত বলা আছে। তারপরে স্টিলের যে জি সেটা বলে দেওয়া আছে, আর অ্যালুমিনিয়ামের জি সেটাও আমাদের বলা আছে। আর আরেকটা জিনিস হলো তাদের যে জয়েন্ট, এই জয়েন্টে একটা 10 ইঞ্চের টর্ক অ্যাপ্লাই করা হয়েছে। এখন আমাদের বের করতে হবে ম্যাক্সিমাম শিয়ারিং স্ট্রেস ডেভেলপড ইন দ্য অ্যাসেম্বলি, তার মানে এখন এখানে যে টর্কটা আমরা অ্যাপ্লাই করলাম সেটার কারণে এখানে কিছুটা স্ট্রেস ইনডিউসড হবে আর এখানে কিছুটা স্ট্রেস ইনডিউসড হবে। আমাদের কাজ হলো এই দুটার মধ্যে ম্যাক্সিমামটা কত সেটা খুঁজে বের করা। তো সেটার জন্য আমরা বুঝতেই পারছি আমার এখানেও টর্ক বের করতে হবে, এখানেও এখানেও স্ট্রেস বের করতে হবে, এখানেও স্ট্রেস বের করতে হবে, এবং আলটিমেটলি আমরা দুইটার মধ্যে কম্পেয়ার করে দেখবো কোনটা বড় আর কোনটা ছোট। সেটার জন্য আমার জানা দরকার যে এটার মধ্যে অ্যাকচুয়ালি কত টর্ক উৎপন্ন হয়েছে, কারণ এই যে 10 কিপ এটা তো আমাদের ডিভাইড হয়ে যাবে, তো ডিভাইড হলে এটার কত পায় আর এটা কত পায় সেটা আমার জানা দরকার, কারণ সেই অনুসারে তাদের মধ্যে স্ট্রেস ইনডিউসড হবে। তো সেটা বের করাই হচ্ছে আমাদের এখানে মেইন কাজ। তো এখন যখনই আমরা এই জিনিসটা বের করতে যাব, আমাদের প্রথমে একটা 2D চিত্র এঁকে নিতে হবে। তো সাপোজ এটা হলো আমাদের সেই অ্যালুমিনিয়াম এবং তার একটা ছোট ভাই আছে, ছোট ভাইটা হলো কি স্টিল, এরকম আছে স্টিল, দুইটার দৈর্ঘ্য অর্ধেক আর ব্যাসার্ধটা একটার একটার 3/2। ওকে, তো এই জিনিসটা আমাদের বলা আছে। এখন আমরা যদি খেয়াল করি আমাদের এইখানে একটা ক্যান্টিলিভার, এখানে একটা ফিক্সড সাপোর্ট আছে আর এখানেও কিন্তু একটা ফিক্সড সাপোর্ট। তো আমরা জানি প্রতিটা ফিক্সড সাপোর্টে কয়টা করে রেজিস্ট্যান্স তৈরি হয়, 3টা করে রিয়াকশন আসে। একটা হলো আমাদের এক্স অ্যাক্সিস বরাবর রিয়াকশন, একটা হলো আমাদের ভার্টিক্যাল রিয়াকশন বা ওয়াই অ্যাক্সিস বরাবর রিয়াকশন, আর এখানে আরেকটা কি আসবে, মোমেন্ট আসবে। এখন কয়েকটা জিনিসকে আমরা রুল আউট করে দিতে পারি অলরেডি। এখানে কিন্তু অ্যাক্সিস বরাবর কোনো জায়গায় কোনো ফোর্স নেই, তো না থাকলে এখানে কিন্তু সেই রিয়াকশনটাও আসবে না, কারণ একটা ফোর্স থাকলে পরে সেটা রিয়াকশন আসার কথা ছিল, যেহেতু নেই তাই রিয়াকশন আসবে না। আবার এটার কিন্তু ভার্টিক্যালিও কোনো ফোর্স নেই, জাস্ট কেউ একজন ঘুরাচ্ছে সেটাকে, তো ভার্টিক্যালি ফোর্স না থাকার কারণে এখানে কিন্তু ভার্টিক্যাল কোনো রিয়াকশন আসবে না। তো একমাত্র রিয়াকশন কোনটা থাকে, আমাদের এখানে যে মোমেন্টটা আছে সেই মোমেন্টটা থাকে। তো মোমেন্ট আমরা যে কোনো দিকে ধরতে পারি, আমরা ধরলাম যে এই দিকে আমাদের মোমেন্ট আছে সেটা কত, এম এ। আরেকটা মোমেন্ট আমাদের কোন দিকে আছে, আরেকটা মোমেন্ট কিন্তু আমাদের এই দিক বরাবর অ্যাপ্লাইড হবে, এবং একই কারণ আমাদের এখানে এক্স আর ওয়াই এই দুটো কিন্তু বাদ পড়ে যাবে, এটাকে আমরা এখন নাম দিলাম এম বি। আর আমাদের এই যে মাঝখানে এখানে কিন্তু আরেকটা টর্ক আছে, সেই টর্কটা কোন দিকে, সেই টর্কটা হলো এই দিক বরাবর 10 কিপ ইঞ্চ, এরকম 3টা টর্ক আছে। এখন সমস্যাটা কোথায়, সমস্যাটা হলো আমাদের কাছে কিন্তু এক্স আর ওয়াই এর ইকুয়েশন যদি আমরা বাদ দিই সেগুলো তো অ্যাপ্লিকেবলই হচ্ছে না এখানে, আর দিলেও আমাদের আলটিমেটলি জিরো আসবে। তখন আমাদের ইকুয়েশন থাকে কয়টা, একটা মোমেন্টের, এবং সেটার মাধ্যমে আমরা 2টা আননোন কিন্তু সলভ করতে পারবো না। তো এইরকম কেস যখন আসে তখন আমরা কম্প্যাটেবিলিটি যে রিলেশনগুলো আছে সেগুলোকে ব্যবহার করি। তো এখানে আমরা খুব সহজে যেটা করতে পারি, আমরা বলতে পারি যে আমাদের এই যে জিনিসটা সেটা কিছুটা রোটেট করবে, সেটাকে সাপোজ আমরা নাম দিলাম পাই এ, আর এইখানে যেটা আছে সেটাও কিছুটা রোটেট করবে, সেটা কত, সেটা হবে আমাদের 5b। এবং এখান থেকে দেখে কিন্তু আমরা বুঝতে পারছি এ যতটুকু রোটেট করবে আর এ যতটুকু রোটেট করবে সেই দুটার যোগফল যদি আমরা নিই সেটা কিন্তু জিরো আসতে হবে, কারণ আলটিমেটলি আমাদের যেই এই সাপোর্টটা আছে সেই সাপোর্টটা কিন্তু কোনোভাবেই রোটেট করবে না। তাই আমরা এখানে একটা ইকুয়েশন কিন্তু পাই, সেটা হলো 5a + 5b, এইটাই ইকুয়ালস টু অবভিয়াসলি কত আসে, জিরো আসে। সেকেন্ডলি আরেকটা জিনিস আমরা পাচ্ছি, সেটা হলো এখানের যে মোমেন্টটা সেই মোমেন্টার কারণেই কিন্তু এই দুইটা মোমেন্ট তৈরি হবে, তাহলে এই দুইটা মোমেন্ট কিন্তু অবশ্যই অবশ্যই এটার সমান হবে যোগফলটা। তাহলে আমরা কি বলতে পারবো, আমরা বলতে পারবো এম এ প্লাস এম বি এটা সমান সমান হতে হবে 100 কিউব ইঞ্চ। এছাড়া আরও অনেক ধরনের রিলেশন আমরা চাইলে ব্যবহার করতে পারতাম, আপাতত আমি করছি না। আরেকটা কি ব্যবহার করা যেত, আরেকটা ব্যবহার করা যেত এরকম যে আমরা একদিকে সাপোর্ট রাখলাম আরেকদিকে সাপোর্ট রাখলাম না। আমি একটু একে দেখাই তাহলে হয়তো বুঝতে সুবিধা হবে, মানে এই পুরো কেসটাকে আমরা 2টা কেসে ভাগ করে ফেলবো আর কি। তো প্রথমে এটা থাকবে আমাদের কোনটা, অ্যালুমিনিয়ামটা, তারপর এখানে থাকবে আমাদের সেই স্টিলের পার্টটা। তো এখানে আমরা দেখতে পাচ্ছি আমাদের কিন্তু 3টা মোমেন্ট আছে, এবং মোমেন্টগুলোকে যদি আমরা আমাদের কনভেনশন অনুযায়ী তীর চিহ্ন দ্বারা প্রকাশ করি তাহলে এটা কোন দিকে, এদিক বরাবর যদি আমরা 4 আঙ্গুল ঘুরাই, মানে এইটার ডিরেকশনে যদি আমরা 4 আঙ্গুল ঘুরাই তাহলে আমার কিন্তু বাম দিক বরাবর কি আসবে, তীর চিহ্নটা আসবে। ওকে, বুড়ো আঙ্গুল কোন দিকে, এদিক বরাবর পয়েন্ট করে, তাহলে এটা হচ্ছে কি আমার এম এর ইকুয়েশন। তারপরে আমাদের এই যে পয়েন্টটা আছে সেই পয়েন্টটা কোন দিকে একটা টর্ক দেওয়া আছে, খেয়াল করি এই দিক বরাবর যদি আমরা 4 আঙ্গুল ঘুরাই, 4 আঙ্গুল ঘুরালে কিন্তু ডান দিক বরাবর কি আসবে, আমাদের টর্কটা আসবে। তাহলে ডান দিক বরাবর আমাদের এখানে একটা টর্ক আছে, সেটা কত, 100 কিউব ইঞ্চের। আর এখানে যেটা আছে সেটাকে আমরা বাদ দিয়ে দিলাম,
ওকে, তাহলে অন্য যেটা আছে সেটাকে তো দেখাতে হবে। তো সেটা দেখানোর জন্য আমরা কি করতে পারি, আমরা এখন এই পার্টটাকে নিয়ে আসতে পারি, ডুপ্লিকেট, এই যেখানে আমরা নিয়ে আসলাম 100 যেটা সেটা তো থাকবেই, তো 100 টাকা আমরা রাখলাম এখানে। আচ্ছা সরি, 100 বললাম, 100টা থাকবে না, কারণ ওইটাকেই তো আমরা সুপার ইম্পোজ করবো, আমাদের সাপোর্টটা থাকবে। ওকে, তো সাপোর্টটা আমাদের এখানে রয়ে গেল, সেটা কত, সেটা হলো আমাদের এম এ, আর এখানে যেটা সেটা এখন এখানে নতুন অ্যাড হবে, সেটা কোন দিক বরাবর দেখি তো, এটার দিকে যদি আমরা হাত ঘুরাই, হাত ঘুরালে কোন দিকে আসবে, এদিক বরাবরই আসবে, সো এদিক বরাবর আমাদের চলে আসবে এম বি। এখন এই অবস্থায় আমাদের এখানে যে মাথাটা আছে সেটার কিছুটা রোটেশন হবে, সেটাকে বললাম ফাই ওয়ান, আর এই অবস্থায় এখানের মাথাটার কিছুটা রোটেশন হবে সেটাকে বললাম ফাই টু। ফাই ওয়ান আর ফাই টু এই দুইটার যোগ করলে আবার কিন্তু কত আসা উচিত, জিরো আসা উচিত, কারণ আলটিমেটলি আমাদের যে মেইন জিনিসটা ছিল সেটা কিন্তু কোনোভাবেই কি করবে না, রোটেট করবে না। তো এই কন্ডিশনটা ব্যবহার করেও করা যায়, এই কন্ডিশনটা ব্যবহার করেও করা যায়, তো আমি এটা করে করি, এটা আমার জন্য একটু ইজিয়ার লাগে। ওকে, তো আমি সেরকম ধরলাম, আর এখানে আরেকটা জিনিস আমরা মনে রাখতে পারি, সেটা হলো আমাদের এম এ নেই আর এম বি নেই, দুইটাই কিন্তু আমাদের 100 থেকে কি হবে, ছোট হবে। এতটুকু মোটামুটি আমরা ক্লিয়ার আইডিয়া রাখতে পারি। এখন আমরা কি করব, আমাদের টর্ক ডায়াগ্রামটা ড্র করব। ওকে, সো টর্ক ডায়াগ্রাম ড্র এর জন্য আমরা প্রথমে আমাদের শাফটটাকে নিয়ে নিই, এই আসলো আমাদের শাফট, এবং অবশ্যই উপরে আমরা কি করব, আমাদের যে এই দৈর্ঘ্যগুলো আছে সেই দৈর্ঘ্যগুলোকে বসিয়ে নিব। তো এখানে দুইটাই দৈর্ঘ্য আছে, খুব বেশি সময় লাগবে না, একটা হলো আমাদের 6 ফিট আর একটা হলো 3 ফিট, তো এখানে থাকলো আমাদের 6 ফিট আর এখানে থাকলো আমাদের 3 ফিট। এবার আমরা আমাদের গাইড যে লাইনগুলো আছে সেগুলোকে নিয়ে নিচে নামিয়ে নিব। ওকে, এখানে আমরা আমাদের টর্ক ডায়াগ্রামটা এঁকে নিব। সো খেয়াল করি আমাদের এখানে কি ছিল, প্রথমত এই জিনিসটা বাম দিক বরাবর একটা মুভমেন্ট দিচ্ছে, সো বাম দিক বরাবর এম এ, এটা দিচ্ছে আমাদের ডান দিক বরাবর, সেটা কত, 100, আর এটা আমাদের বাম দিক বরাবর দিচ্ছিল, সেটাকে আমরা নাম দিয়েছিলাম এম বি। তো এখানে যে কোনো একটাকে আমরা বড় অথবা ছোট ধরতে পারি, সাপোজ আমরা ধরলাম যে আমাদের এম এটা এম বি এর থেকে বড়, এরকম আমরা ধরে নিলাম, অসুবিধা নেই কোনো। তো এখন আমরা কি দেখতে পাবো, যে এই পয়েন্টে আমাদের কোন দিকে আছে, বাম দিক বরাবর আছে না, তো বাম দিক বরাবর থাকলে আমরা জানি কি পজিটিভ নিতে হয়, তাহলে যে পজিটিভ বরাবর উঠবে ওটা কত আসবে, এম এই পরিমাণ আসবে, এবং এম এ নিয়ে সে কিন্তু ডান দিক বরাবর চলতে থাকবে, কারণ এখনো কোনো মুভমেন্ট কিন্তু পাচ্ছি না, কিছুই পাচ্ছি না। এই পয়েন্টে আসার পর হুট করে আমরা একটা মুভমেন্ট পেলাম, সেটা কত, 100, কারণ মনে আছে ওই যে এম এ সেটা কিন্তু 100 থেকে কমই হবে, তাই বিয়োগ যখন করব, বিয়োগ করলে কিন্তু এটা কোথায় একদম নিচে এসে পৌঁছাবে, তাহলে এখানে এসে পৌঁছালো। তো আমরা যদি একটু দেখি টর্ক ডায়াগ্রামের জন্য চিত্রটা কেমন আসে, প্রথমে আমাদের কত ছিল, এম এ ছিল কত, পজিটিভ, পজিটিভ কেন, কারণ বাম দিক বরাবর আছে সেই কারণে পজিটিভ, এরপরে কত হলো, 100, তাহলে -100, তাহলে আলটিমেটলি কত আসে, এম এ -100 পরিমাণ আসে, তাহলে এই জায়গায় কত থাকবে, এই জায়গায় থাকবে আমাদের এম এ -100 পরিমাণ। তো এখন এই 100 নিয়ে সে এদিক বরাবর চলতে থাকবে, চলতে থাকবে, চলতে থাকবে, এইখানে যখন পৌঁছাবে, পৌঁছানোর পর সে কোথায় পৌঁছে যাবে, আবার এইখানে এসে পৌঁছাবে, এবং এইখানে যতটুকু আমাদের দৈর্ঘ্য আমরা দেখলাম সেটা কত, এমবি এর সমান, অর্থাৎ আমি বলতে চাচ্ছি এখানে যখন আমি কি করব, প্লাস এমবি দিব, প্লাস এমবি কেন, বাম দিকে, তাহলে আমাদের কত চলে আসবে, জিরো চলে আসবে। কিভাবে জিরো আসে খেয়াল করি, এম এ প্লাস এমবি -100, এটাই তো আসে এখানে, ঠিক না, আর এম এ আর এমবি এর যোগফল কত, 100, তাহলে এই 100 থেকে 100 বাদ গেলে এখানে কিন্তু জিরোই থাকে, তাহলে এটাই হলো আমাদের টর্ক ডায়াগ্রাম। তো এখন আমরা কি দেখতে পাচ্ছি, আমরা দেখতে পাচ্ছি যে এম এ -100 সেটা মানেই আমাদের এমবি, তাহলে এখানে যে নেগেটিভ টর্কটা আছে সেটা আসলে কত, এমবি এর সমান, আর এখানে যে পজিটিভ টর্কটা আছে সেটা কার সমান, এম এ এর সমান। তাহলে আমরা তার অ্যাঙ্গেল অফ টুইস্ট সেই ইকুয়েশনটা এখন আমরা লিখতে পারি, সো ফাই এ প্লাস ফাই বি এটাই করতে আসতে হবে জিরো, এবং অ্যাঙ্গেল অফ টুইস্টের ইকুয়েশন যখন লিখবো তখন কিন্তু সাইনটার দিকে একটু মনোযোগ দিতে হবে, সাইনকে কিন্তু উল্টাপাল্টা করা যাবে না, তো আমরা সাইন বসিয়েই সব কিছু করবো। তো আমরা জানি আমাদের কি আসে, এখানে বসে আমাদের টর্ক, তো আমাদের এখানে টর্কটা কত, এম, আচ্ছা টি টি দিলেই মনে হয় ভালো হতো, যাই হোক এম দিলাম, অসুবিধা নেই, তাহলে এম এ, তারপর বসাতে হবে তার দৈর্ঘ্য, দৈর্ঘ্যটা কত, দৈর্ঘ্যটা ছিল কিন্তু 6, তাহলে আমরা এখানে 6 ফিট বসালাম, এবং ইউনিটের দিকে আমরা কিন্তু কড়া নজর রাখবো, কারণ ইউনিট নিয়ে কিন্তু অনেক অসুবিধা হয়। ওকে, এখানে বসলাম আমাদের 6, নিচে বসবে কি, আইপি, ঠিক না, নিচে বসবে আমাদের আইপি, এটা কার জন্য, এটা কিন্তু আমাদের অ্যালুমিনিয়ামের জন্য, তারপর এখানে বসবে আমাদের জি, জিটাও কার জন্য, জিটাও অ্যালুমিনিয়ামের জন্য, এরপরে প্লাস, এখানে যখন আমরা 5B বসাবো তখন সেটার ভ্যালু কিন্তু নেগেটিভ, তাহলে -MB ইন্টু লেন্থ কত, লেন্থ ছিল 3 ফিট, এখানে আমাদের বসবে আইপি, আইপি মানে পোলার মোমেন্ট অফ ইনার্শিয়া, কার জন্য, স্টিলের জন্য, ইন্টু জিও বসবে কার জন্য, স্টিলের জন্য, এই সব কিছু মিলিয়ে কত আসতে হবে, জিরো আসতে হবে। ওকে, সো এটাকে আমরা এখন একটু সামনের দিকে বর্ধিত করি, একটু ক্যালকুলেশন নির্ভর আসলে, সমস্যা নেই, তো আমরা আইপিটাকে
একটু হিসাব করে নি, খেয়াল করি আইপি সমান কি আসে আমরা জানি, পাই বাই 32, তারপর আমাদের আসে ডি টু দি পাওয়ার 4, এইটা আমরা এখানে বসাবো। আর জি এর ভ্যালু কিলোগ্রাম দেওয়া আছে, সেগুলো আমরা বসাবো। এবং আমাদের এখানে কিন্তু ইউনিট কনভার্ট করার প্রয়োজন হবে না। কেন প্রয়োজন হবে না? কারণ আলটিমেটলি এই যে জি এর ইউনিট, জিএস এর ইউনিট বাদ পড়ে যাবে, আইপি এর ইউনিট, আইএল এর ইউনিট বাদ পড়বে, এম এর ইউনিট, এম বি এর ইউনিট বাদ পড়বে, 6 আর 3 এগুলোর ইউনিটও কিন্তু বাদ পড়বে। তাই আমাদের ইউনিট কোনো কিছুই একটাও কনভার্ট করার প্রয়োজন নেই, ইউনিট কনভার্ট না করলেও হবে। তো আমরা যেরকম আছে সেরকম করে আগাই। প্রথমত আমরা দেখতে পাচ্ছি এখানে আমরা কি লিখতে পারবো, যে 2MA ডিভাইডেড বাই, প্রথমে এখানে আসবে কত, পাই বাই 2, পাই বাই 32, ডি অ্যালুমিনিয়ামের যেই রেডিয়াস সেটার উপর পাওয়ার 4, ইনটু আমাদের জি অ্যালুমিনিয়াম, এটা সমান সমান আসবে এম বি ডিভাইডেড বাই পাই বাই 32, ডি স্টিল হোল টু দি পাওয়ার 4 ইনটু জি স্টিল। ওকে, তো এটা আর এটা আমাদের বাদ পড়ে যায়, বাদ পড়ে গেলে 2MA এটা সমান সমান আসে ডি অ্যালুমিনিয়াম ডিভাইডেড বাই ডি স্টিল টু দি পাওয়ার 4 ইন্টু জি অ্যালুমিনিয়াম ডিভাইডেড বাই জি স্টিল। আর তো কিছু থাকে না, না আর কিছু থাকে না, এখন আমরা ভ্যালুগুলো বসিয়ে দিতে পারি, কাটাকাটি যায় যাতে তাতে একটু তাই একটু সহজে করে বসালাম। আর এখানে অবশ্যই আমরা এমবি দিতে কিন্তু ভুলবো না, এমবি দিলে নেটই চলবে না। আচ্ছা, তো অ্যালুমিনিয়াম আর স্টিলের জন্য কী কী আছে, অ্যালুমিনিয়ামের জন্য হলো 3, স্টিলের জন্য হলো আমাদের 2, তো 3/2 আমরা বসিয়ে নিই এখানে, 3/2 টু দি পাওয়ার 4 ইন্টু অ্যালুমিনিয়াম। আর স্টিলের জন্য কত, এই যে অ্যালুমিনিয়ামের জন্য হলো 4 আর স্টিলের জন্য হলো 12, তাহলে 4/12, 6/6 কাটাকাটি পড়ে যাবে, 4/12 ইন্টু এখানে থাকে আমাদের এমবি, আর এটা সমান সমান হলো 2MA। সো এখান থেকে এম এ আর এম বি এর মধ্যে একটা সম্পর্ক পাচ্ছি, ইট ইজ এম এ সমান সমান 0.84 এমবি। ওকে, এইরকম আসলো। তো এখন এইখানে আমাদের একটা ইকুয়েশন আছে, এইখানে আরেকটা ইকুয়েশন আছে, এই দুইটাকে আমরা এখন সলভ করে ফেলতে পারবো। তো খেয়াল করি এই ইকুয়েশন আমরা এখন কি বসাতে পারি, এই ইকুয়েশনে আমরা এম এর জায়গায় বসাতে পারি 0.4 এমবি। ওকে, সো এম এর জায়গায় বসবে 0.84 এমবি, প্লাস এখানে আরও অনেক কিছু এমবি আছে, মানে অনেক মিনিট চলবে, প্লাস এখানে আছে কত, 100। তাহলে এখান থেকে এখন আমরা এমবিটা বের করে নিই, এমবি এটা কত আসে 54.35, এবং ইউনিটটা কি, কিপ ইঞ্চ। ঠিক আছে, মানে এই যে 100 ইউনিট যেটা ছিল সেই হিসাবে আসলো। আর সেখান থেকে আমাদের এম এ চলে আসবে 0.84, এটার 45.65 কিপ ইঞ্চ। ওকে, তাহলে দুইটা যে আননোন আমাদের ছিল, দুইটা আননোন কিন্তু আমরা সলভ করে ফেলতে পেরেছি। মানে এত কাহিনী আমরা কেন করলাম, এত কাহিনী আমরা করলাম শুধুমাত্র রিয়াকশনগুলো বের করতে। তো রিয়াকশন বের করার সাথে সাথে এখন কিন্তু আমরা দুইটা জিনিস জেনে গেছি, একটা হলো আমাদের এই জায়গায় টর্কটা কত কাজ করছে, সেটা কত, সেটা হলো এই যে 54.35, তাহলে 54.35। একই সাথে এইখানে কতটুকু টর্ক কাজ করছে সেটাও আমরা জানি, সেটা হতো 45.65, এবং দুইটা কিন্তু একই ডিরেকশনে কাজ করছে, একই ডিরেকশনে কাজ করছে না, দুইটা কিন্তু ভিন্ন ডিরেকশনে কাজ করছে। এই যে আমরা এখানে দেখলাম এম এটা কাজ করে উপরে আর এম বিটা কাজ করে নিচে। ওকে, একটা বোঝার ভুল কিন্তু হতে পারে, এখানে এম এ আর এম বি দুইজনের ডিরেকশন সেম, কিন্তু তারপর আমি বললাম যে এখানে একজনের উপর পজিটিভ আরেকজনের উপর নেগেটিভ, এটা আসলে সেটা না, মানে এই মেম্বারটার ভিতরে ইন্টারনালি স্ট্রেস কোনটা আছে সেটা আমরা দেখছি, সেটা কত, সেটা কিন্তু নেগেটিভ এম বি এর সমান। আর এটার মধ্যে ইন্টারনালি কত আছে, ইন্টারনালি কিন্তু 100 মতন আছে, কিভাবে, এখানে কত ছিল, এই যে এম এর ভিতরে এখানে কত ছিল 45.65, তো 45.65 এরকম করে চলে, এখানে এসে কত, -100 হয়ে গেছে না, তো -100 হলে এখানে কত আসবে, ওই যে নেগেটিভটা কিন্তু আসবে, এমবি এর ভ্যালু কিন্তু নেগেটিভটা আসবে। ওকে, তো দুইজনের কিন্তু দুই দিক বরাবর ঘূর্ণন হবে, এটা আমাদের একটু মাথায় রাখতে হবে। ওকে, তো সেই কারণে আসলে আলটিমেটলি আমাদের কোনো ঘূর্ণন হবে না এবং জিনিসটা ডিজিট অবস্থায় থাকবে। তো যাই হোক, আমাদের বের করতে হবে ম্যাক্সিমাম শেয়ারিং স্ট্রেস। তো স্ট্রেস বের করার জন্য জায়গা খুব বেশি লাগবে না, আমরা এখান থেকেই বের করে ফেলি। আমরা জানি যে আমাদের স্ট্রেস ম্যাক্সিমাম এটা সমান সমান আছে টিসি ওভার আইপি। তো আমরা জানি আবার এখান থেকে কিন্তু একটা শর্ট ফর্মুলা আছে, অনেকবার ইউজও করেছি আমি, সেটা কত আছে 16T ডিভাইডেড বাই পাই ডি কিউব। সো আমরা যদি এখন স্টিলের জন্য বের করতে চাই, স্টিলের জন্য অবশ্যই এটা কি ম্যাক্সিমামটা বের করছি, সো ম্যাক্সিমামটা কত আসবে 16 ইন্টু তার জন্য টর্ক কত, স্টিলের মধ্যে টর্ক কত কাজ করে, এই যে এমবি এর সমান কাজ করে, তো এমবিটা কত, এমবিটা হলো 54.35, তাহলে 54.35 ডিভাইডেড বাই পাই, এবং সেটার ইউনিটটা কি ছিল, মানে ডায়ামিটারটা ছিল কত, 2, তাহলে 2 এখানে বসবে আমাদের কিউব। এবং ইউনিটের দিকে অবশ্যই অবশ্যই মনোযোগ দিতে হবে, এখানে আমরা টি যে বসিয়েছি সেটা কিসে আছে, কিপ ইঞ্চে,
আর এখানে কিসে আছে? ইঞ্চ টু দি পাওয়ার 3 তে আছে, তাহলে এটা কিন্তু কে এস আইতে আসবে, কি পার স্কোয়ার ইঞ্চ সেটাতে আসবে। সো এটা যদি আমরা বের করি আমাদের ভ্যালু আসে 34.6 কে এস আই। এবং সিমিলার উপায়ে আমাদের অ্যালুমিনিয়ামের জন্য কত আসবে, 80 না আসলে এল, সেটা আসবে 16 ইন্টু, সেটাতে আমাদের যেই টর্কটা কাজ করছে সেটা কত, 45.65। সো 45.65 নিচে আসবে পাই ইন্টু তার এরিয়াটা কত, 3। ওকে, 3 এটার উপর বসবে কিউব, মানে ডায়ামিটার তার 3 আর কি। সো এটা আসে 8.61 কেএসআই। ওকে, তাহলে দুইটার মধ্যে ম্যাক্সিমাম কোনটা? ম্যাক্সিমামটা কিন্তু আমাদের স্টিলের মধ্যে কাজ করছে। স্টিলের মধ্যে কেন? কারণ স্টিলের মধ্যে দেখো আমাদের স্ট্রেসও কিন্তু বেশি এবং সাথে সাথে তার ডায়ামিটারটাও ছোট, সে কারণে কিন্তু ড্রাস্টিক্যালি আমাদের কি বৃদ্ধি পেয়েছে, আমাদের যে স্ট্রেসটা আছে সেটা কিন্তু স্টিলের ক্ষেত্রে একটু বেশি। তো এটাই ছিল আমাদের মোটামুটি এই অঙ্কটা, আমরা একটু ট্রাই করবো আর কি স্ট্যাটিক্যালি ইনডিটারমিনেন্টগুলো। তো আমি দেখেছি যে এইভাবে করলে আমাদের জন্য একটু ইজিয়ার হয়, ওভাবে করলে একটু ফার্স্ট স্টেপটা একটু চিন্তা করে একটু কঠিন হয়। তো ইদার ওয়াইজ ওকে, সমস্যা নেই, একটা করলেই হবে।